তোমাদের দরুদ ভালো লাগে না, তোমাদের কবিতা ভালো লাগে, তোমাদেরকে কিছু বললেই পক্ষ নিয়ে খেপে যাও, ও আমার কথা শুনতে বুঝি খারাপ লাগে। তো কথাটা শুনতেই যদি এত খারাপ লাগে, তুমি যে করো তোমার ইতস্তবোধ হয় না? তুমি একজনকে গালি দিবা তোমার খারাপ লাগে না, তোমাকে কেউ গালিবাজ বললে তোমার খারাপ লাগে, তুমি চুরি করবা তোমার খারাপ লাগে না, তোমাকে চোর বললে তোমার খারাপ লাগে। কেন তুমি দেখোনি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তোমাকে আদেশ করেনি? আল্লাহ তোমাকে বলেনি যে নবীর উপরে দুরূদ পাঠ করো, তুমি বসে বসে কবিতা পড়ো? তোমাকে কত করে বললাম যে লোকটা একবার নবীর উপরে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 10টা রহমত নাজিল হয়, তার 10টা গুনাহ ক্ষমা হয়, তার মর্যাদা বৃদ্ধি হয়। তুমি বসে বসে গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না মারহাবা। বলো কই নাকি পেয়েছো, কে দিবে নাকি? বলো কই নাকি পেয়েছো, কে দিবে তোমাকে নাকি? দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যানা মুহাম্মদ, এটা বললে তো 10টা রহমত নাজিল হবে, মর্যাদা বৃদ্ধি হবে, 10টা গুনাহ ক্ষমা হবে, এর তো গ্যারান্টি আছে। তুমি যে কবিতা পড়ে নবীউন 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 নবী এই যে এটা গাইলা, কয় নাকি হবে তোমার? বরং তুমি বখিরের খাতায় নাম লিখিয়েছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কারো সামনে আমার নাম উপস্থিত হয়েছে অথচ সে আমার উপরে দুরূদ পড়েনি, সে কৃপণ বখিল। চারবার এক সুরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বিবেকই বাধে না? আল্লাহ তোমাকে বলে দুরূদ পড়তে, তুমি এসে বলো যে অমুকে স্বপ্ন দেখে অমুক কবিতা দেখিয়েছে, ও স্বপ্ন কি মূল্যবান আছে? আমি স্বপ্ন দেখেছি অমিত, ওর স্বপ্ন প্রমাণ করো, আমার স্বপ্ন আমি প্রমাণ করছি। তুমি স্বপ্ন দিয়ে আমাকে ধর্ম শেখাও কেন? আকাশ থেকে নাজিল হয়নি এটা, ক্ষমতাধর ফেরেশতা কেন নাজিল করেনি? পৃথিবীর স্রষ্টা কেন রক্ষা করছে না? স্বপ্ন থেকে ধর্ম নিবা তুমি? বিলুপ্ত হয়েছে কোরআন, না পাওয়া যায় না কোথাও, স্বপ্ন থেকে ধর্ম নিবা? আজকাল সবকিছু স্বপ্নের মধ্যে চলে যাচ্ছে। শোনো, আগেই বলেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যার 5 পয়সার দাম কেউ দেয় না। সুন্নত নাম শুনলে ছেড়ে দাও, কেটে দাও, ফেলে দাও, বাদ দাও, মুখতালিফ করো, এর উল্টা করো, খেলাফ করো, এর অপোজিট করো, শুধু সুন্নত হইলে চলে। আরে শোনো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে সেটা শোনো। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا رسول صلى الله عليه وسلم বলেছে, আরে নাচো নাচো, গাও গা খুশি করো, আজকে তোমরা 10 লাখ একটা আয়োজন করো, তোমরা তোমরা আজকে 20 লাখ, তোমরা বললে সরকার নড়ে যায়, তোমরা বললে রাস্তা ব্লক হয়ে যায়, তোমরা পাকিস্তান থেকে লোক এনে পুরো শহরকে ব্লক করে দিতে পারে, এত জনগণ আছে, করো কি আসে যায়? আরে তুমি এটা করবা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গিয়েছে। তিনি বলেছে, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, ওয়াসায়াউদু কামা গাদা গরিবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। তা তুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য যারা বলে সিজদা দেব না, যদি দেই কেন দেই সেটা জানবো, এটা রাসূল দিয়েছে কিনা, দিতে বলেছে কিনা তখন দেব। যারা বলে মুনাজাতটা দেব না, যদি রাসূল দিয়েছে রাসূল দিতে বলে দেব, এটা তারা বলে 20 জন মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, তারা বলে এভাবে করবো না। যদি আলী উমর ওসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের রাসূল যদি করে থাকে, আর রাসূলের সাহাবারা যদি করে থাকে, তাবেঈ তাবে তাবেঈ, ইভেন ইমাম আযম ইমাম
আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের জিকির পাওয়া যায় না তারা বলে না 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 তুমি যা খুশি বলবা আমি করতে রাজি তবে তুমি ইবাদত যদি এটাকে নাম দাও যদি তুমি এটাকে আমাল নাম দাও তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে পৌঁছাও আমার কাছে যেমনটা তিনি বলেছে বাল্লিগু আন্নি ওয়া লাওয়ায়া ওভাবেই তুমি আমার কাছে এটা পৌঁছাও যেমনটা আল্লাহর নবী বলেছে যে তুমি একটা আয়াত পড়লে সেটাই পৌঁছাও তুমি যদি ইবাদত বলো আমি করব না সুসংবাদ অল্প সংখ্যক মানুষের জন্য ও তোমরা যারা বলো এটা করব না কারণ রাসূল করেনি আর যদি করে থাকে দেখাও করব সুসংবাদ তোমরা যারা না বলতে শিখেছো সুসংবাদ তোমাদের জন্য তোমরা যারা 100 জনের বিপক্ষে গিয়ে তাদের সাথে ঝগড়া করিও না দুর্ব্যবহার করিও না এটা কখনো সুন্নত সম্মত নয় তাদের সাথে তোমরা সুন্দরভাবে ডিসএগ্রি করো দ্বিমত করো তবে ভদ্রতার সাথে ভদ্রতার সাথে সুসংবাদ নাও তিনি বলেছেন ফাতুবা লিল গুরাবা সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ সহিহুল মুসলিমের হাদিস শোনো আই রে তোমাদেরকে কি যে বলবো ইমাম সাহেব কেউ আসেন নি আপনি কি গেলেন ইমাম আমার কেডা আছে কোরআন পড়তে জানে কি আসেন জামশেদ মজুমদার বলবে না আরেক জায়গা থেকে তোমার গ্রামের ছেলে দেখো কোরআন পড়তেছে কি পড়া দেখো আমি বললে না বলবা কোথ থেকে এসে কি বলে যায় হ্যাঁ আজীবনে শুনি নাই আরে 1450 বছর থেকে আছে তুমি কখন খুলেই দেখো না দোষ কি আমার আমার দোষ তোমার বাসার কোরআন তুমি এভাবে নিয়ে এভাবে রেখে দাও দোষ আমার মহিলা পুরুষরা আমি বলছি না তোমার গ্রামের ছেলে কোরআন থেকে পড়তেছে ওখানে কি পড়া দেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جزاك الله خير يو قرآن إذا تو سعودي رفت جايش إذا تو شمسة نكتب على رأسيني بانغلا تشير فنورا أرسيني إذا شير برينت أرسيني ওদেরকে যখনই কোন ইসলামের দাওয়াত কোরআন থেকে দেই ওরা বলে যে ইহুদির দালাল ওদেরকে কত করে বুঝালাম ভাই আমার 1450 বছর থেকে দিন টিকে আছে এর বয়স মাত্র 300 বছর ওর আগে এই আমল কেউ করেনি যদি এই আমল দিয়ে জান্নাত পাওয়া যেত ওর আগের মানুষরা কিভাবে জান্নাতে যাবে ওকে কত করে বুঝালাম ও বুঝে না ও রিঙ্কু চেনে টিঙ্কু চেনে ও নায়ক নায়িকা সিনেমা চেনে ও ঘ্যান ঘ্যান করে গান গাইতে জানে ও শুধু কোরআন পড়তে জানে না শোনো একলা রামপুরের আমার প্রাণ প্রিয় দিনী ভাই ও বোনেরা তোমাদের রব বলছে আল্লাহ ওয়ালি আল্লাহ নিজেই হচ্ছে ওয়ালি কে ওয়ালি ওয়ালি কে কার ওয়ালি আল্লাযীনা আমানু যেই লোকটাই ইমান আনছে তার অলিকে যদি এখন কোন ইয়াহুদ নাসারা কুফফার এসে যদি বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ বলে যে আমি ওর তোমরা সবাই কি এখানে কাফের মুশরিক নাকি মুসলমান কারা কারা মাশাআল্লাহ নামাও বাংলা চেনো এ কই থেকে আসছে এটা ঠিক আছে এটা আমরা না পড়লাম এদিকে আসে না
কিছু বললেই বলে সৌদি থেকে আনছে, দুবাই থেকে আনছে, ওমান কুয়েত কাতার থেকে আনছে, কিছু বললেই বলে। আরে জাহেল, তোমাকে ও বিভ্রান্ত করে রেখেছে, ওর বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবে আল্লাহর সামনে থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া। এটা বাংলা কেউ আমনে কোনো আবার সৌদিতে আছে সন্দেহ হয়েছে। আর এটা তো সুন্দর ভাষা, এ কোনো বাঙালি আছে না লুঙ্গি গামছা পিন্দিন না কোরআন পড়তে পারেন? আরে একটা লুঙ্গি গামছা পরা লোক কোরআন পড়তে পারে না? কি এটা কোন দেশি? বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। সাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, চক সার্কুলার রোড, চক বাজার, ঢাকা, 1211, ফোন নাম্বার কইলাম না। ঠিক আছে, না না মিথ্যা বলি নাই। দেখছেন, আসেন সূরা বাকারা 257 নম্বর আয়াতটা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. জাযাক আল্লাহ খায়ের, বরং আল্লাহ ওনার জিহবার জড়তারা দূর করে দিন, আমিন আমিন। আল্লাহ ওনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আমিন। আসেন বাংলা কোরআনে, মানে বাংলা কোরআন না, আসলে কোরআন বাংলাদেশ থেকে এটাকে ছাপানো হয়েছে, প্রিন্ট করা হয়েছে, ওকে, বাংলাদেশিরাই কাজ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. ওরে কত করে বললাম, কেউ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন নিরাপত্তা দানকারী নেই, তোমার কোন আমল কবুল হবে না, তোমার কোন ইবাদত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি যা করছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা, ততক্ষণ পর্যন্ত কবুল তো হবে না, হবে না। তুমি এখন পর্যন্ত বলো উমুক আল্লাহর ওলি, তুমুক আল্লাহর ওলি, তুমুক আল্লাহর ওলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবাদেরকে সাহাবা বলেছে, আবু বকরকে আবু বকর বলেছে, আলীকে আলী বলেছে, সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যদি এভাবেই কাউকে বলা যেত তাহলে তো ইমাম আবু হানিফার নাম আল্লাহর ওলি হতো, ইমাম শাফির নাম আল্লাহর ওলি হতো, আহমেদ ইবনে হাম্বালকে সবাই আল্লাহর ওলি আল্লাহর ওলি বলতো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ আজমাইনদেরকে সবাই আল্লাহর ওলি বলে চিনত। যদি এভাবেই কাউকে নিশ্চিত ভাবে বলা যায় যে এই হচ্ছে আল্লাহর ওলি, ওলি কার? ওলি কার? তো তাহলে এটা স্বীকার করবে কে? আমি চাপাই দিলে হবে? আল্লাহ সুন্দর স্বীকৃতি দিয়েছেন কারা কারা আল্লাহর ওলি। তিনি বলেছেন আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে ওলি তাদের যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, যারা একবার আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাদেরকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। দেখেন আরেকটা ওলি আছে, একটা ওলি কে? আল্লাহ। ওলি কে? আল্লাহ। ওলি কে? আল্লাহ। ওলি কে? আল্লাহ। কার? ইমানদারের ওলি কে? আল্লাহ। এবার আল্লাহ আরেকটা ওলির কথা বলছে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকারকারী রয়েছে, আউলিয়াআহুম আত-তাগুত, তাদের ওলি হচ্ছে শয়তান ভূত, ইউখরিজুনাহুম মিনান নূর, এরা ভালো কাজকর্মে থাকলেও আলোর মধ্যে থাকলেও ওই শয়তান তাদেরকে ক্রাস করে, এদেরকে আলো থেকে নিয়ে যায়, ইলা যুলুমাত মিনান নূর ইলা যুলুমাত, এদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার। যে নিজের ওলি আল্লাহকে বানায়নি,
তাদের ওলি হচ্ছে শয়তান শয়তান উলাইকা আসহাবুন নার আল্লাহ তাআলা বলছে যে এরা সবাই জাহান্নামের অধিবাসী কতদিন হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী একলা রামপুরের মহিলা ও পুরুষরা অহংকারে এসে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করিও না তোমার প্রত্যেকটা ইবাদত তোমার দল ও মত রাসূল থেকে প্রমাণিত কিনা এখনই সময় এসেছে ক্রস চেক করার এখনই সময় এসেছে তোমার করা জিকির তোমার করা ইবাদত তোমার করা দোয়া আল্লাহর নবী দিয়ে গেছে কিনা ক্রস চেক করো আল্লাহর দিকে তাকিয়ে ক্রস চেক করো ভয় পেও না পুরো পৃথিবী ভাষীকে ভয় পেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু ত্বাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা তাযালু ত্বাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে তো অটল থাকলে কি হবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংগঠিত হয় আর তারা এই সত্যের উপর এভাবেই থাকবে সময় এসেছে একলা রামপুরবাসী নিজের ইবাদতকে ক্রস চেক করো কেউ যদি তোমাকে বিদআত বলে তার উপরে রেগো না কেউ যদি তোমাকে শিরিক বলে তার উপরে রেগো না খালি একটু দেখো যে তোমাকে বিদআত বলেছে তুমি শুধু তাকে একটা হাদিস পেশ করে দাও বলো যে দেখো তুমি কেন এটাকে বাড়াবাড়ি বলছো অথচ আল্লাহর নবী বলেছে সাহাবারা করেছে আল্লাহর নবীর সামনে করেছে তিনি অনুমোদন দিয়েছে তিনি নিষেধ করেননি ওনার সামনে এগুলো হয়েছে তুমি কেন আমাকে এটা বিদআত বলে একটা সুন্নতকে কেন তুমি তিরস্কার করছো তাকে দাঁত ভাগা জবাব দিন সুন্নত দিয়ে যদি কেউ আপনাকে বিদআতি বলে তাকে ওয়াহাবি লাবাদারি বলার তো দরকার নেই তাকে সুন্নত দিয়ে প্রতিহত করুন আপনি যে ইবাদতটা করতেছেন ওর সামনে সুন্নত পেশ করুন হাদিস পেশ করুন তাইলেই তো আর ঝামেলা হয় না আমার ভাই যেই লোকটা বিদআত বলছে এটাকে আপনার হিসেবে সে যদি বোকা হয় আমি বলে দিচ্ছি সে লোকটা বোকা কেন কোরআন হাদিস পড়ে না কোরআন হাদিসে যে আছে সেটা জানে না নিজে তো পড়ে না পড়ে বলতেছে বিদআত 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 তাকে দাঁত ভাঙা জবাব দিন Oh.